আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2024 শ্রেণী চতুর্থ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের সাথে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়গুলো তোমাদের তোমরা প্লেলিস্টে গিয়ে সকল বিষয়ের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমাদের এই প্রশ্নটিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কমন থাকবে সেটা কিন্তু বলছি না, এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে। তার জন্য এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু এই প্রশ্ন থেকে কমন থাকবে। তাছাড়া তোমাদের সকল প্রশ্নে যাতে কমন থাকে তার জন্য তোমাদের সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো যে আমাদের স্কুলে হয় এবং সংক্ষিপ্ত সারসংক্ষেপ সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সেগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর একটা কথা বলে রাখি, যাদের এই পিডিএফ ফাইল গুলো প্রয়োজন, অনেক টিচার আছেন তাদের পিডিএফ ফাইল প্রয়োজন, অনেক স্টুডেন্ট আছেন, অনেক অভিভাবক আছেন তাদের এই পিডিএফ ফাইল গুলো প্রয়োজন, তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করলে আপনাদের সাথে আপনাদেরকে আমি পিডিএফ ফাইল গুলো দিয়ে দেব। তাহলে দেরি না করে আজকের যে ভিডিওটি সেটি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এক নম্বরে যে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে 2 নম্বর করে 15টি প্রশ্নে আনসার করতে হবে, 15টি করে 30 নম্বর। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, প্রাকৃতিক পরিবেশের 2টি উপাদানের নাম লেখো। সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশের 2টি উপাদানের নাম লেখো। বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়, বাসার অধিকার বলতে কি বোঝায়, অর্থনৈতিক অধিকার কি। তারপর আছে বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের 2টি দেশের নাম লেখো। এশিয়া মহাদেশ অবস্থিত 2টি মহাসাগরের নাম লেখো। এশিয়া পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত এবং মহাদেশের দেশের সংখ্যা কতটি। আমাদের দেশে জলাভূমি ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত এবং সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়। তারপর আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি এবং উচ্চতা কত মিটার। কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বর্ষাকাল এবং বৃষ্টিপাতের অনুপাত কত সেন্টিমিটার। সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিমডং কোথায় অবস্থিত এবং এটি বাংলাদেশের কোন দিকে অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয় কখন, ভাষা আন্দোলন কখন হয়েছিল। আমাদের দেশীয় প্রধান খাবার কি কি। এরপর তোমাদের 2 নম্বরে থাকছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে ড্যাশ গুলো আছে তোমাদের ফিল আপ করতে হবে, আমি এগুলো সকলগুলো সবগুলো করতে চাচ্ছি না কারণ ভিডিওটি যাতে লং না হয়ে যায়। এরপর তোমাদের যে প্রশ্ন থাকছে সেটি দেখো। এরপর তোমাদের থাকছে 3 নম্বরে থাকছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, বাম পাশের বাক্যাংশ গুলোর সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে হবে। এরপর তোমাদের 4 নম্বরে থাকছে বড় প্রশ্ন, যেকোনো 8টি প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটির মান হচ্ছে 6 করে। আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি, মহাপ্রবাহ মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও, এশিয়ার জলবায়ু প্রকৃতি বর্ণনা করো, সমুদ্র সৈকত গুলো রক্ষায় তুমি কি কি করতে পারো, 1970 সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল, তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কি। এরপর বান্দরবান জেলাটি কোন কারণে গুরুত্বপূর্ণ 5টি বাক্য লিখো, এশিয়ার উৎপাদিত ফসলের বর্ণনা দাও, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা তা বর্ণনা করো। এই ছিল তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি, তৃতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে তোমাদের সকল প্রশ্নই কিন্তু শেয়ার করব, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর যাদের এই প্রশ্নগুলো অথবা সাজেশন গুলো তোমাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লং দিবা, তাহলে তোমাদেরকে আমি সেগুলো দিয়ে দিব। আজকের মতো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় নমুনা প্রশ্নটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।